services we are formally launching today, and I do believe there are some shape policy in the women's educational and work opportunities are hampered. আগের তুলনায় শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়লেও মাত্র 10% নারী প্রাতিষ্ঠানিক চাকরি করেন। নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহনের অভাব এবং অনিরাপদ কর্মপরিবেশ নারীর কাজের সুযোগ নষ্ট করছে। ভালো বেতনের চাকরি না পাওয়ার জন্য কর্মমুখী ও কারিগরি শিক্ষার অভাব দায়ী। লিঙ্গ বৈষম্য নারীর আয়ের পথ সংকুচিত করে দিচ্ছে। নারীর ক্ষমতায়নে নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহনের পাশাপাশি স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। Women's livelihood opportunity.